Hello friends, good morning. Welcome back to the channel. আমি এখন যাচ্ছি নবদ্বীপ। সকাল এখন বাজে প্রায় 8টা। আমি দাঁড়িয়ে আছি দমদম স্টেশনের উপর ওভারব্রিজের উপর। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়নি কাটোয়া লোকাল। তো ট্রেনে উঠে পড়েছি। আমার মা হঠাৎই খুব অসুস্থ হয়ে গেছে, তাই সকালবেলায় খবর এলো, তাই এখন নবদ্বীপ ছুটছি। আমি এখন রয়েছি নবদ্বীপ হসপিটালে, মাকে দেখতে এসেছি। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে এসেছি। আমার ছোটো কাকু এসছেন, আমি আর আমার ছোটো কাকু মোটর সাইকেলে করে মাকে এখন দেখতে যাচ্ছি। ফিমেল ওয়ার্ডে ভর্তি আছে, দেখি কেমন আছে। মা এখন অনেক ভালো আছে, সকালে ভর্তি হয়েছিল যে অবস্থা নিয়ে, তার থেকে এখন অনেক বেটার। দুপুরে ভাত বাড়ির থেকে রেডি করাইছিল, আমি এসে নিয়ে চলে এসেছিলাম। তো ভাত টাত খাওয়ানো সব কমপ্লিট হয়েছে, আয়ামাশি রাখা হয়েছে। পরে মা কোনো তুমি এখন ঘুমো, প্রায় 2টো বাজে। আমি আর কাকু এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। হাসপাতালের বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গাড়ি ঘোড়া থাকে, এই যে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। বিভিন্ন রোগীর বাড়ির লোকজন সবাই রয়েছে, বাইরের দিকটাই থাকে, কারণ বাইরের এলাকাটা বেশ ভালোই বড়। তো এবার খাওয়া হয়ে গেছে, আমরা জিনিসপত্র নিয়ে কাকু মোটর সাইকেলেই এসছি। এ আমার ছোটো কাকু, তো কাকুর মোটর সাইকেল করে এবার বাড়ি ফিরবো। মা মেনলি ভর্তি হয়েছিল, মার প্রেশার সুগার দুটোই ফল্ট করে গেছিলো। গতকাল রাত্রিরই ফোন করেছিল শরীর খারাপ, তো সেটাই সকালে আরও মারাত্মক আকার ধারণ করেছে। তো স্যালাইন চলছে, ওষুধপত্র সব ঠিকঠাক পড়েছে, তো এখন অনেকটাই বেটার ফিল করছে মা। সেই জন্য বললাম ঠিক আছে, আমরা আর যা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে একবারে কেচে চান করে তারপর উঠব। বৃষ্টিও হচ্ছে, টিপটিপ পড়ছে, তো যাই। ভাই সকালবেলায় গিয়ে ভাত টাতগুলো কাকিমার, মেজো কাকিমা রেডি করে দিয়েছিল, তো ও বাড়িতে রয়েছে। আমি আর এসেছি, আবার পরে বিকেলে আসবো, এখন বাড়ির দিকেই রওনা হচ্ছি। আমাদের বাড়ির থেকে হাসপাতাল বেশ খানিকটাই দূর, মানে গাড়িতে বাইকে করে আসলেই প্রায় 20 টাইম লেগে যায়। তো বুঝতেই পারছো, তাহলে বাইকে 20 15 থেকে 20 টাইম লাগা, মানে বাড়ি থেকে অনেকটাই দূর। তো যাই হোক, বাইকে আসা হয়েছে বলে অসুবিধা হচ্ছে না, আর এতটা দূরের ডিস্টেন্সে না, দুপুরের দিকে বা অনেক রাতের দিকে টোটো পেতেও খুব সমস্যা হয়ে যায়। ওই বল ঘাটের দিকে, ঘাটের দিকে টোটোওয়ালারা যেতে চায় না। তো এই হচ্ছে বাইরের বোর্ডটা। বাবাকে আর সকালে আনিনি, বললাম আমরা তো আছি, দেখছি, তুমি বাড়িতে থাকো, টেনশন করো না। বিকেলবেলায় চলে এসেছি আমি আর বাবা মাকে দেখতে, একেবারে চা নিয়েই ওপরে উঠেছি। মাকে চা, 4টে বিস্কুট খাইয়ে দিলাম। এসে দেখলাম শরীরটা কিরম খারাপ খারাপ রয়েছে, তো চা বিস্কুটটা খাওয়ানোর পর আধ ঘন্টা বাদে গিয়ে তারপরে আমার মেজো মামাও এসছেন মাকে দেখতে। তো রয়েছি, ডাক্তারের সাথে কথা হবে, আবার একবার সুগার টেস্ট করা হয়েছে, সেটার রিপোর্ট আসবে। রাতের খাবারটা খাইয়ে একেবারে যাব, ভাই আসছে, ডক্টরের সাথে কথা বলবে। সকালের ব্লাড যে রিপোর্ট এসেছিলো সেটা মোটামুটি সবই নর্মাল আছে, সোডিয়াম পটাশিয়াম ক্রিয়েটিনের, শুধু ইউরিনে একটু ইনফেকশান আছে, আর সুগার লেভেলটা এখনও ওঠেনি, অনেকটাই নিচে রয়েছে এখনও অবধি। 7:30 নাগাদ একটা ডিম সিদ্ধ খাইয়ে দেওয়া হয়েছে মাকে, আর ওষুধপত্র যা যা দেওয়ার ওখান থেকে তো চলছে স্যালাইনের মধ্যে, আশা করি ঠিক হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:10, 9:30 নাগাদ বাড়িতে আসলাম। আমি নবদ্বীপ এসেছি মাকে খাইয়ে দাইয়ে, দেখলাম ভালো আছে। তো ভাই আমাকে টোটোতে তুলে দিল, আর একজন বন্ধু বাইকে গিয়েছিল, তার কারণ একটা বাইকে তো সে বন্ধু রয়েছে, সে রয়েছে, তিনজনে তো আসা যাবে না, তো সে কারণেই আমাকে, আমি 9:30 মধ্যেই বাড়ি চলে এসেছি আর কি, তার একটু আগে তুলে দিয়েছে। এসে ভালো করে সাবান দিয়ে হাত পা মুখ চোখ সব ধুয়ে বাবা আগে বাড়ি চলে এসেছিল, তো এসে একটু বিশ্রাম নিয়েছিলাম, আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল,
পাচ্ছিল। রাত্রিরে খাবো মেজো কাকিমার ঘরে, দুপুরেও খেয়েছি কাকিমার কাছে, সকালে এসেও খেয়েছি ওই ঘরে দুপুরে, আর রাত্রিরে খাবো। মিঠি ওদিকে বাড়িতে রয়েছে, আনতে পারিনি, তার স্কুল, হাজবেন্ডের অফিস, যাই হোক। মা বিকেলবেলায় গিয়ে দেখছি খুব শরীরটা খারাপ, আবার মানে সুগারটা তখনও প্রচণ্ড উইক, তো আমার তো টেনশন, আবার মানে ভয় লেগে গেছিলো যে এরকম কী, আবার ওটা চার সাথে দুটো, তারপর আরও দুটো জল খাওয়ার মানে চারটে বিস্কুট খাওয়ানো করতে গেলাম আস্তে আস্তে। রাত্রের দিকে অনেকটাই ভালো, ডাক্তার বলে টিফিন কলির জল তো ভাইকে নিয়ে গেছে, একবার খাইয়ে এসেছি, আয়া মাসি রাখা হয়েছে, তাকেও বললাম আবার খাই নিতে। আশা করি খাওয়া বিশ্রাম এবং ঘুমের মাধ্যমে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কী যে চরম দিন এলো আর কী যে হলো আজকে, যাই হোক, মেয়েটা ওখানে আছে, মেয়েটাকে শাশুড়ি মা আছে, দেখতে পারবে, অসুবিধা হবে না। খেয়ে দিয়ে নিয়েছে বললাম, কালকে যা যা টাক্স মানে রুটিন আছে গুছিয়ে নে, ওর বাবা আছে বলে এই ফার্স্ট মিটিংকে ছেড়ে আমি এইভাবে রয়েছি। পরিস্থিতি মানুষকে কোথায় কোন দিকে যে নিয়ে যায় কেউ বলতে পারে না। তো আর বেশি কথা বললাম না ফ্রেন্ডস, মা কীরকম থাকে না থাকে আগামীকাল সবই তোমাদেরকে জানাবো। এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমরা সকলেই খুব ভালো থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। টাটা, গুড নাইট।